পটুয়াখালীর কুয়াকাটায় শুটকি পল্লীতে এখন যেন দম ফেলার সময় নেই। শীতের শুরুতে বাজার ধরতে পল্লীতে চাং বাসা ও দোকান নির্মাণে দিনরাত ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। তবে এরই মধ্যে কেমিক্যাল ও বিষমুক্ত শুটকি উৎপাদনে নানান উদ্যোগ নিয়েছে স্থানীয় প্রশাসন। কেমিক্যাল মুক্ত শুটকি উৎপাদন করে পটুয়াখালীর কুয়াকাটার ব্যবসায়ীরা দেশে বিদেশে সুনাম কুড়িয়েছেন অনেক বছর আগেই। নভেম্বর মাস থেকে প্রায় সাড়ে চার মাস চলে শুটকির ব্যবসা। শীতের শুরুতে বাজার ধরতে পল্লীতে চাং বাসা ও দোকান নির্মাণ করছেন শ্রমিকরা। কলাপাড়া ও রাঙাবালী উপজেলার শুটকি পল্লীগুলোতে লৈট্টা, ফাইসা, সুরি, ছোট চিংড়ি, ছোট পোয়া, রইসা, রূপচাঁদা, লাক্ষাসহ প্রায় ৩৫ জাতের মাছ শুটকি করা হয়। আমরা এখন অনেক ব্যস্ত সময় পার করতেছি। আমাদের এই চাঙ্গের কাজ শুরু হয়েছে শুটকি মাছ প্রসেসিংয়ের জন্য। লোহা, রশি, তারপর কাঠ, বাঁশের চেরা, তারপর খুঁটি দিয়ে এগুলো প্রসেসিংয়ের কাজ চলতেছে। যখন আমরা শুটকির চাং মানে করতেছি দিতেছি, এই কিছুদিনের ভিতরে দু একদিনের ভিতরে মাছ উঠবে। বাসা উঠে গেছি, চাং দিতে আসি, আবার এই দোকানপাট ঠিক করতে আসি। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০০% পর্যন্ত ক্যাশ ভাউচার। সম্পূর্ণ বিষমুক্ত শুটকি সরবরাহ করতে ক্রেতাদের কুয়াকাটা লেম্বুর বন আসার আমন্ত্রণ জানিয়েছেন বিক্রেতারা। এখানে সমুদ্র থেকে মাছ আসে, এখানে মাছ কাটা হয়, শুকানো হয়, এখান থেকে বিক্রি করা হয়, এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেল হয়। কেমিক্যাল ও বিষমুক্ত শুটকি উৎপাদনে নানান উদ্যোগের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। সবাইকে এক ছাতার আওতায় আনা হবে, শুটকি বিক্রয়ের জন্য মার্কেট করা হবে এবং শুটকি শুকানোর জন্য নির্দিষ্ট জায়গা করে দেওয়া হবে। তারা চাইলে যে কোনো জায়গায় শুটকি শুকাতে পারবে না। এটা কুয়াকাটার সৌন্দর্যের জন্যই আমরা করে দিব এবং আমরা অলরেডি এর কাজ করছি। প্রতি বছর কুয়াকাটার এই সব শুটকি পল্লী থেকে কোটি কোটি টাকার শুটকি বিক্রি হয়। ডিবিসি নিউজ ডেস্ক।